ডিউটিটা হচ্ছে ট্যুর অফ ডিউটি, কিন্তু ডিউটিটা হচ্ছে 4 বছরের জন্য নিয়োগ করেছে। প্রথম মাসে দেবে 30,000 স্যালারি, দ্বিতীয় বছরে দেবে 33,000, তৃতীয় বছরে 36,000, চতুর্থ বছরে 40,000 টাকা, তারপরে 1,11,71,000 টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। তা আমরা কি বিদেশে কোনো জায়গায় কি ডিউটিতে যাচ্ছি নাকি, যে হচ্ছে দুবাই গেলাম 2 বছর কাটিয়ে আসলাম, কুয়েতে গেলাম 2 বছর কাটিয়ে আসলাম, যারা দেশের জন্য জীবন দিয়ে দিচ্ছে তাদের এই সুযোগ সুবিধা? আগে কেমন ব্যবস্থা? আগে ডাইরেক্ট র্যালি হতো, 15 বছরের ডিউটি থাকতো এবং তার চাকরি 17 থেকে 21 বছর পর্যন্ত ডেটটা ছিল, তারপরের থেকে সে 40 বছর পর্যন্ত চাকরি করতে পারে। সরকার কবে ঘোষণা করেছে এটা? 14 তারিখে ঘোষণা করেছে অগ্নিপথ যোজনা, 14 তারিখে ঘোষণা করেছে। যারা দেশের জন্য প্রাণ দিচ্ছে তাদের জন্য এই সুবিধা, আর যারা দেশের লিটেপুটে খেয়ে বড় হয়ে যাচ্ছে তাদেরকে মানে ভাতা পাচ্ছে, তারা 1,00,000-1,50,000 করে ভাতা পাচ্ছে, তাদের ছেলে BCIS অফিসার হবে, আর আমরা সাধারণ পরিবার এইভাবে কি আমরা মারা যাবো? দেশের সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য অগ্নিপথ প্রকল্পের কথা ঘোষণা করেছে কেন্দ্র। ঘোষণা মতো নতুন যাদের সেনাবাহিনীতে নিয়োগ করা হবে, 4 বছর চাকরির পর তাদের মাত্র 25%কে স্থায়ীভাবে সেনায় নিযুক্ত করা হবে, বাকিদের এককালীন টাকা দিয়ে অবসরে পাঠিয়ে দেওয়া হবে। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে আগুন জ্বলছে উত্তর ভারতে। বিহারে একের পর এক ট্রেনে আগুন ধরিয়েছে প্রতিবাদীরা, দাক্ষিণাত্যেও একই অবস্থা, এবার বাংলাতেও সেই বিক্ষোভে রাজ পড়ল। শুক্রবার 7 সকালে বনগাঁর ঠাকুরনগর স্টেশনে রেল অবরোধ করে সেনাবাহিনীতে চাকরি প্রত্যাশীরা। আমরা টিওডির বিরুদ্ধে টিওডি যে আন্দোলন এই দাবিটা রেখেছে ওই দাবিটা মানতে চাই না। কি সেটা? টিওডিটা 4 বছরের জন্য যেটা সেনাতে নিয়োগ করছে ওই সেনার, ওটা আমরা মানতে চাই না। আমরা 4 বছর নিয়োগ হয়ে 4 বছর পরে যদি আমাদের বাদ দিয়ে দেওয়া হয়, আমাদের কোনো পদবি থাকবে না, কিছুই থাকবে না, ওই জন্য আমরা ভবিষ্যতে 4 বছর পরে কি করব। পরে ঠাকুরনগরের মতুয়া ঠাকুর বাড়িতে গিয়ে স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। শান্তনু ঠাকুর মহাশয় আছে, ওনার কাছে আমাদের দাবিটা আর কি তুলে ধরতে চাই, আর ওনার মাধ্যমে জায়গা পর্যন্ত পৌঁছাও এটাই আমাদের দাবি, ঠিক আছে? আর এই যে আমাদের 4 বছরের মেহনত, এটা আমাদের একেবারে সম্পূর্ণ জলে ভেসে যাচ্ছে, ঠিক আছে? সরকার যেভাবে মানে প্রসেস চালু করেছে এটা আমাদের দ্বারা অসম্ভব, 4 বছরের জন্য কেউই যাবে না সেনাবাহিনীতে। বাংলাতেও অগ্নিপথ নিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠার আশঙ্কা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। দ্য ওয়াল ব্যুরো।